नमस्कार, एक नतून ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনাদের ভিডিওটা পুরো ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবেন। আজকে আমি চিকেন পকোড়া করে দেখাচ্ছি। রেসিপিটা পুরো আমার মাই করেছে। পেঁয়াজ বাটা ছিল, তার মধ্যে চিকেন গুলো দিয়ে দিল। ছোট ছোট করে চিকেন গুলো আমি সাইজ করে মা কেটে নিয়েছি। এবার চিকেন গুলো তার মধ্যে দিয়ে দিল, এবং তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, এবার তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে একটু ভিনিগারও দিয়েছি, সেটা আমার স্যুট করা হয়নি। তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভিনিগার দিই, এবং তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নেবো। রেখে এবার এর মধ্যে একটু পরিমাণ মতন হলুদ, আর তার মধ্যে পরিমাণ মতন ঝাল দেখে একটু লঙ্কা দিয়ে দেবো। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কাই দেবেন। এবার এগুলোকে একসাথে মিশিয়ে আমি এটা 3-4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলো। দেখুন ম্যারিনেশন করার পর দেখতে কত সুন্দর হয়ে গেছিল। 2 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম আমি। এরপর এটার মধ্যে পরিমাণ মতন একটু কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো দিয়ে একটু ভালোভাবে আগে মিশিয়ে নেবো। এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু পরিমাণ মতন বেসন দিয়ে দেবো, যাতে জিনিসটা খুব ক্রিসপি হয়। এই যে তেলটা দিয়ে দিয়েছি, দেখুন তেলটা আবার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেখুন এই যে লাল লাল হয়ে এসেছে, তো এগুলো আমি একটু আস্তে আস্তে 2 পিটি লাল করে ভেজে নেবো। এক সময় লাল হয়ে এসেছে, 2 পিটি আস্তে আস্তে লাল করে ভেজে নেবো। এরকম লাল লাল করে হয়ে যাচ্ছে, এবার এগুলো আমি তুলে নেবো এখানে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি এখানে তুলে নেবো একটা করে। এবার ওগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমার বাকি যেগুলো আছে এগুলো আমি এবার একটু করে দিয়ে দেবো। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এইগুলো তুলে নেবো। দেখুন এগুলো আমি সব ভেজে নিয়েছি, কত সুন্দর ক্রিসপি হয়েছে আর নরমও হয়েছে ভেতর থেকে একদম। দেখুন একদম নরম আর ক্রিসপি হয়েছে ভেতর থেকে, কি সুন্দর। এবার এমনি এটা আমরা টমেটো সস আর কাসুন্দির সাথে এই চিকেন পকোড়ার রেসিপিটা ট্রাই করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণে বাই।